শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি পূজা, আমার পূজাস ডায়েরির ব্লগটা এখন থেকেই শুরু করলাম। আজ হচ্ছে রবিবার, 28শে জুলাই, আর এখন বাজছে সকাল 9টা। কাকিমা এসেছে কাজ করতে, কিন্তু বাইরে একদম বিশাল রকমের বৃষ্টি শুরু হয়েছে। ঝিমঝিমিয়ে প্রথমে নামলো, তারপর ঝিরঝির করতে করতে বৃষ্টির স্পিডটাও বেশ বেড়েছে। তো সেই জন্য কাকিমাকে বললাম গরম গরম চা করে দিচ্ছি, চা খাও, এখন কাজ করতে হবে না। তো ওই কাকিমাকে একটু চা বানিয়ে দিলাম, বিস্কিট দিলাম, আর কাকিমার সাথে বসে বসে একটু গল্প করছিলাম। তারপর ছেলের আবদার, আজকে রবিবার, ওকে চাউমিন বানিয়ে দিতে হবে। তো ভাবলাম ঠিক আছে, চাউমিন বানিয়ে দেবো। তো আজকে মায়ের মতো করে চাউমিন বানিয়ে দেবো। বাবাইকে আমি একদিন গল্প করছিলাম যে আমরা যখন স্কুলে পড়তাম, মা কিভাবে আমাদেরকে চাউমিন বানিয়ে দিত। এখনকার মতন ওই চাইনিজ চাউমিন, মানে ওই যেমনভাবে দোকানে পাওয়া যায় বা বাড়িতেও আমরা মাঝে মাঝে বানাই, সেরকম না। এটা আলু পেঁয়াজ দিয়ে একদম সিম্পলভাবে, কিন্তু খেতে অসাধারণ লাগে। তবে মাকে খুব মিস করছি, কারণ কি মা এখন বাড়িতে নেই কয়েকদিন ধরে। তার কারণ হচ্ছে বোনের বাড়িতে পুজো ছিল, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিছু একটু মানে ইনকমপ্লিট আছে ব্লগটা। তো সেই জন্য এখন ওই ব্লগটা এডিট করা হয়নি, যখন এডিট করব ওই ব্লগটা শ্যুট করব। তো যেটা বলছিলাম, মায়েরও তোমাদেরকে বলেছিলাম কয়েকদিন ধরে খুব শরীর খারাপ, মায়ের খুব উইকনেস চলে এসেছিলো। আর বাড়িতে থাকলে তো মা কাজ করবেই করবে, মাকে তেই বসিয়ে রাখা যাবে না কিছুতেই। তো যখন পুজো উপলক্ষে বোনের বাড়ি গেলই, তখন আমরা ডিসাইড করলাম এখন কয়েকদিন মা ওখানে একটু রেস্ট নেক, তার রেস্ট নিলে শরীরটা একটু ভালো হবে, তারপর মাকে আনা হবে। তো সেই জন্যই, তো যাই হোক, মাকে মিস করছি, একদম মায়ের মতন করে চাউমিন বানাবো। জানি মায়ের মতন অত ভালো বানাতে কোনো দিনও পারবো না, তবু বাবাই যখন বলেছে যে দিদিন তোমাকে কেমন করে টিফিনে চাউমিন দিত, আমাকে ওই রকম করেই আজকে বানিয়ে দাও। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তোকে ওই রকম করেই বানিয়ে দেবো। তো সেই জন্য সকালের এই যে ব্রেকফাস্টের প্রিপারেশন স্টার্ট করে দিলাম। বাড়িতে মা না থাকলে যে কতটা ফাঁকা ফাঁকা লাগে, যখন মা থাকে না তখনই বোঝা যায়, তাই না? কিন্তু মায়ের ভালোর জন্য কখনো কখনো এই জিনিসটা মেনে নিতে হয়। তো সেই জন্য খারাপ লাগলেও ভালো লাগছে যে মা রেস্ট পাচ্ছে। আর এদিকে বাবাইকে পড়তে বসিয়ে এসেছি, বলেছি তোমার যেসব টাস্কগুলো আছে, হোমওয়ার্কগুলো আছে, ওইগুলো কমপ্লিট করো ফটাফট, আমি এদিকে তোমার পছন্দের ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। তবুও বাচ্চা তো, এখনও তো সেভাবে ম্যাচিওর হয়নি, মাঝে মাঝেই উঠে চলে আসছে আর দেখছে মা তুমি কী বানাচ্ছ, কীভাবে চাউমিনটা বানাচ্ছ, এই করে বেড়াচ্ছে। আর এই আমাদের এখানে দু রকম চাউমিন পাওয়া যায়, জানি না সব জায়গায় পাওয়া যায় কি না, একটা একটু মোটা টাইপের আর একটা একদম সরু মতো। তো সরুটা বেশি ভালো খেতে হয়, বেশ ভালোভাবে ভাজাও যায়। আর আজকের ওয়েদারটা পুরো বর্ষাকাল, মানে এখন তো বর্ষাকাল, শ্রাবণ মাস অবভিয়াসলি, বাট দেখে তো মনে হচ্ছিলো না, মাঝে মাঝে এত রোদের তেজ ছিল, হিউমিডিটি তার সাথে গরম। কিন্তু আজকে সকাল থেকে উঠে থেকে বৃষ্টি দেখছি, তো বেশ ভালো লাগছে। তবে এখন বৃষ্টিটা ছাড়িয়ে গেছে আর হালকা হালকা একটু রোদও দিয়েছে, সেই জন্য কাকিমা কাজটা শুরু করতে পেরেছে, বাসন টাসন ধুচ্ছে, কাপড় কাচবে। আর এই দেখো, আমি প্রথমে আলুটা কেটে নিয়েছিলাম, আলুটা ভালো করে ধুয়ে নিলাম, এবার আলুটাকে প্রথমে ভেজে নেবো বেশ একটু ভালো করে, মানে পুরো একদম ভাজবো না, হালকা জাস্ট ওই 70% মতো ভেজে নিয়েছি, তার সাথে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি, আর এইদিকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এইটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে, বেশ ভালো করে এই দুটোকে ভেজে নিতে হবে। আর সেরকম কিচ্ছু মশলা মা দিত না, তবুও জানি না কেন এত টেস্ট হতো খেতে। আমার তো স্কুলে মানে যেদিন চাউমিন নিয়ে যেতাম, আজও আমার মনে পড়ে, মানে সব বন্ধু বান্ধবীদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত, সবাই মিলে বলতো কাকিমা আজকে চাউমিন বানিয়ে দিয়েছে আমাকে এক চামচ দিয়ে। এমনিতে আমরা শেয়ার করে খেতামই, তো তাছাড়াও চাউমিন যেদিন নিয়ে যেতাম টিফিনে, সেদিন একটু বেশি ভাগ সবাইকে দিতে হতো। তো যাই হোক, এই দেখো পেঁয়াজটা মোটামুটি হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর ওই আর একটু লবণ দেবো, কারণ কি তখন লবণটা একটু কমই দিয়েছিলাম। আর এদিকে জল ঝুড়িয়ে চাউমিনটা তো আগেই রেখে দিয়েছিলাম, আর এদিকে দেখো চাউমিনটা দিয়ে দিয়েছি। আর আমার নিজস্ব মশলা বলতে যেটা মা দিত না, আমি যেটা দিয়েছি ম্যাগি মশলা এখানে অ্যাড করেছি, এই যা, আর কিচ্ছু দিইনি। হ্যাঁ, আর একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি,
তাতে এত সুন্দর দেখতে হয়েছে, এত ভালো একটা স্মেল বেরোচ্ছে। বাবাই পড়তে পড়তে উঠে আসছে আর বলছে, মা হয়ে গেছে, এবার দাও খেতে, 10টা তো বাজছে, এই বলছে। তো এই জন্য আমার প্লেট, বাবার প্লেট, আকাশের আর বাবাই, আমরা চারজন একসাথেই বসে পড়লাম ব্রেকফাস্ট করতে। এই দেখো এদিকেরটা বাবার, বাবাকে বললাম চলে এসো ব্রেকফাস্টটা করে নাও, আর এইটা আকাশের, বাবাইকে দিয়ে দিয়েছি। কিন্তু ওইদিকে কার্টুন লাগিয়ে আছে, আর তুই এক্ষুনি বলছিলি খাবো খাবো, আর ওইদিকে তুই বসে বসে কার্টুনের দিকে তাকিয়ে আছিস, তাহলে তোকে আর চাউমিন খেতে হবে না। যেই বলেছি সেই বলছে যে না না আমি খাবো তো, দাঁড়াও। তো এই হচ্ছে ব্যাপার। তো চাউমিন পেয়ে বাবাই বেশ খুশি। তো ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গেছে, এখন ভাবলাম ভাতটা বসিয়ে দিই, কারণ কি অনেকটা লেট হয়ে গেছে, অন্যদিন আরও আগে ভাত চাপিয়ে দেওয়া হয়, আর মা থাকলে তো মাই ভাত চাপায়, কিন্তু মা যেহেতু বাড়িতে নেই সেহেতু আমি ভাতটা চাপাবো। আর আজকে ব্রেকফাস্ট করার পর একটু এই গড়িমসি করে দিলাম, একটু বসে একটু টিভি দেখছিলাম বাবার সাথে। এইসব করতে গিয়ে সময়টা কোন দিকে যে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। ওইদিকে হাঁড়িতে জলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এদিকে চালটা ধুয়ে নিচ্ছি। আর আজকে রবিবার, অবভিয়াসলি চিকেন, তো বাবাই গেছে আকাশের সাথে চিকেন আনতে, আর বাবা এখন এরকমই বসে আছে, নিউজ পেপার ঘাঁটছে, কখনো মোবাইল ঘাঁটে, এই করে বেড়াচ্ছে। আর আমাকে জিজ্ঞেস করছে, তাহলে আজকে মেনুতে কী করবি? আমি চিকেন খাবে না? বলছে হ্যাঁ, তাহলে আকাশ আনতে যাবে? তাহলে আকাশ চলে গেছে আনতে, তুমি অত চিন্তা করো না, বসো। মানে বাবা আগে যতটা মানে অ্যাক্টিভ ছিল, এখন তো অতটা অ্যাক্টিভ থাকতে পারে না, কিন্তু ওই মনে ইচ্ছে যে আমি নিয়ে আসি, আমি করব, এই ব্যাপারটা বাবার এখন রয়ে গেছে। ওই জন্য মাঝে মাঝে বাবাকেও আমরা ছেড়ে দিই, ঠিক আছে তুমি যাও নিয়ে এসো বলি। কিন্তু যদি দেখি যে বাবার শরীরটা ভালো নেই বা ভারী কোনো জিনিস, তখন আমরা ওটাতে অবজেকশন করি আর বলি না এটা তোমাকে এখন করার দরকার নেই, এটা আমরা কেউ একজন করে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে দেখো এখন বেশ একটা ভালো রোদ উঠেছে, ভালো হয়েছে এখন রোদটা উঠেছে। তার কারণ হচ্ছে কাপড়গুলো কাকিমা কেচে দিয়ে গেছে, কাকিমা অনেকক্ষণ বাড়ি চলে গেছে, কাকিমাকে আমি টিফিন দিয়ে দিয়েছি, আর এদিকে ঘর মোছা ঝাঁট দেওয়া সবই করে গেছে কাকিমা। আর আমি এদিকে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, আলু কেটে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিলাম। এইরকমভাবে ভাজা আলু দেখতে বেশ ভালো লাগে, আর এরকম আলু দেখলে ছোটোবেলায় বুঝে যেতাম যে আজকে বাড়িতে মাটন হবে, তখন তো চিকেনের সেভাবে চল ছিল না। আর আমাদের বাড়িতে এখনও মানে আমাদের যেটা দেশের বাড়ি, এখনও ওখানে চিকেন ঢোকে না, পাশেই তো মা দুর্গার মন্দির, সেই জন্য ওখানে এখনও চিকেন হয় না। আর এখনও আমার ওই জন্য মানে ওই সময়টা বারবার মনে পড়ে যে ওই পুরোনো সময়, ওই রবিবার একটা আলাদাই ব্যাপার ছিল। তো যাই হোক, চিকেনটা আনার পর ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অ্যাজ ইউজুয়াল, যেরকম করি দই নুন হলুদ তেল এসব দিয়ে। আর তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, যেরকম মানে চিকেনে মশলা লাগে সবাই সেম মশলাই তো দেয়, তো ঝোল করব, তো সেই জন্য সব মশলা দিয়ে পরে মশলাটা তৈরি হয়ে গেছে, কষা হয়ে গেছে, তারপর ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দিলাম। মাঝে মাঝে আমি কুচি পেঁয়াজ করেই দিই, আবার কখনো কখনো পেঁয়াজটা পেস্টও করি আর অল্প কুচি। তো আজকে আর পেঁয়াজ পেস্ট করিনি, পুরোটাই কুচি করে দিয়েছি। আর এদিকে দেখো বেশ অনেকটাই কষা হয়ে গেছে, এরকম করে বেশ কয়েকবার কষতে হবে। আর ভাতটা আজকে অনেকটা লেটে বসানো হয়েছে, অনেকটা লেটে, তো দেখো এখনও পর্যন্ত ভাতটা হয়নি। আমি দেখলাম কিছুক্ষণ আগেই, দেখলাম এখনও পর্যন্ত একটু ডাঁটো ডাঁটো রয়েছে। আর বাবাই না মানে একটু ডাঁটো থাকলে ভাতটা খেতে চায় না, তো সেই জন্য ভাবলাম হোক ভাতটার এদিকে চিকেনটাও হয়ে যাবে। তো ওই জন্য আমি গ্যাসটা সিম করে দিচ্ছি, কিছুটা কষা কষা হোক, মাঝে মাঝে এসে নাড়বো। আর এদিকে আকাশ চিকেন আনতে যেয়ে পুনকো সয়ে গেলেছে, আর আজকে আমার এই হাতটাতে না খুব ব্যথা করছে। আর এদিকে দেখো বাবাই এখন বিঙ্গোর প্যাকেটটা নিয়ে এসছে আর বলছে এটা খাবো। আমি বলে দিয়েছি না, আর তো কিছুক্ষণ পর চান করাবো, ভাত খাওয়াবো এখন নয়। তো একটু খারাপ লাগলো, এখন ওই দেখো আরেকটা কৌটো নিয়ে গেছে, যদি ওখানে কিছু খাবার পাওয়া যায়। এই করে বেড়ায় ছুটির দিনে, এখান সেখান খুঁজে বেড়াবে, চকলেট আছে নাকি, কেক আছে নাকি, ওর ফেভারিট জিনিসগুলো আছে নাকি। তো ওই কেটে নিয়েছি শাকগুলো কুচি কুচি করে পুরো, আর এখন শাকে প্রচণ্ড বালি থাকে জানো তো, ওই জন্য 6-7 বার ভালো করে না ধুলে না ঠিক বালিগুলো যায় না। আর ওই খাওয়ার সময় যতই তুমি ভালো করে শাক বানাও, যদি বালি মুখে লেগে যায় না, খাওয়াটাই পুরো মাটি হয়ে যায়। তো সেই জন্য বেশ 7-8 বার করে ভালো করে ধুলাম,
আর ওই রসুন ফোড়নই দেবো, বেশি কিছু দেবো না, একটু পাঁচ ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর রসুনগুলো কুচি করে নিয়েছি, রসুন কুচি দিয়ে আর একটু মতো পেঁয়াজ দিয়েছি জাস্ট ফ্লেভারটা আসার জন্য, ব্যাস আর কিচ্ছু না, একটু নুন মানে পরিমাণ মতো নুন যেমন দেওয়া হয়, আর একটু হলুদ। এই হচ্ছে শাকের মশলা। বাস ওইগুলো ভালো করে ভেজে নিচ্ছি, তারপর শাকটা বেশ ভালো করে কষে একটু জল দিয়ে দেবো, আর জল দিয়ে দিলেই ঢাকা দিয়ে দেবো। বাবাইকে দেখো কি করে বাড়ার চোখে, আমি কিছু কোয়েশ্চেন লিখতে দিয়ে এসেছিলাম, লেখা হয়ে গেছে অনেকক্ষণ, আর বলেছিলাম ওগুলো মুখস্থ কর, আমি তারপর যে জিজ্ঞেস করবো। তো এখন বলছে মা আমার হয়ে গেছে, তুমি এটা জিজ্ঞেস করো না, তাহলে আমি একটু খেলবো। তাহলে ঠিক আছে, আমি শাকটা চাপিয়ে নিই, ঢাকা দিয়ে দিই। তো এদিকে দেখো এখন আমরা করছি লাঞ্চ, মানে আমরা বলতে বাবাই আর বাবা করছে লাঞ্চ। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আর ওখানে এই দেখো বাবাইয়ের ফেভারিট দই। আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন বাবাইকে খাইয়ে নিই, বাবা খাচ্ছে ওইদিকে, তারপর আমি আর আকাশ খেতে বসবো। টাটা, বাই।